বিশিষ্ট সাংবাদিক এবং রাজনীতিবিদ চন্দন মিত্র প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65। তার পুত্র কুশন মিত্র টুইটে জানান, গত রাতে তার মৃত্যু হয়, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। উল্লেখ্য, চন্দন মিত্র দ্য পায়োনিয়ার সংবাদপত্রের সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় 2003 সালে। 2003 থেকে 2009 পর্যন্ত তিনি প্রথমবার রাজ্যসভার সদস্য মনোনীত হন। এরপর 2010 সালে মধ্যপ্রদেশ থেকে তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ হন। 2010 থেকে 2018 পর্যন্ত তিনি বিজেপিতে ছিলেন। 2014 সালে তিনি হুগলি লোকসভা আসনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, গণমাধ্যম এবং রাজনীতি দুই ক্ষেত্রেই তিনি ছিলেন সমান স্বতন্ত্র। তার বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির কথাও তিনি উল্লেখ করেন।